ছয় দিনের লড়াই শেষ, মৃত্যুর কাছে হার মানলেন টাবলু। বুধবার রাত ১১টা নাগাদ মৃত্যুর কুলে ঢলে পড়েন এক কন্যা সন্তানের বাবা টাবলু। তার অকাল মৃত্যুতে সাবরুমে শোকের আবহ, বিস্তারিত দেখুন এই রিপোর্টে। সাবরুমে প্রতিষ্ঠিত ব্যবসায়ী অশোক পোশাকের ছেলে কৌশুন্দর বসাক উর্ফে টাবলু, বয়স ৪৫ বছর, গত ২৪ নভেম্বর জলসা দেখতে দমদমা এলাকায় রাত ৯টা নাগাদ তার বন্ধুদের সাথে যাচ্ছিল। তখন একটি বাইক এসে টাবলুকে ধাক্কা দেয়, গুরুতর আহত হন তিনি। সাথে সাথে দমকল বাহিনী কর্মীদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় সাবরুম হাসপাতালে। সাবরুম হাসপাতাল থেকে রেফার দেওয়া হয় জিবিতে। জিবি হাসপাতালে আনার পর তাকে আইসিইউতে রাখা হয়, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার রাত ১১টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন এক কন্যা সন্তানের বাবা গোসুন্দর উর্ফে টাবলু। গোটা সাবরুম তার মৃত্যুতে শোকাহত। এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত বাইক চালক শান্তনু দে। বৃহস্পতিবার বিকেলে তার নিথর দেহ সাবরুমে পৌঁছতেই সাবরুম কলেজের সামনে থেকে শত শত বাইক নিয়ে ব্যবসায়ী ও সাধারণ জনগণ তাকে রেলির মাধ্যমে তার কর্মস্থান নিজ দোকানের সামনে নিয়ে আসে এবং সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।